তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের স্মৃতি রক্ষায় ১৯৯৬ সালে ময়মনসিংহ শহরের নতুনবাজার এলাকায় প্রতিষ্ঠা করা হয় অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। শহরের অন্যতম এই ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন মোনেম খার মেয়ে নাসরিন মোনেম খা। প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের অনুমোদিত থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন জাতীয় দিবস যথাযথভাবে পালন না করা, প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয় বিধিবিধান অনুসরণ না করা এবং প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলামে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোনো ইতিহাস অন্তর্ভুক্ত না থাকা, এই সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার জন্য। প্রতিষ্ঠানটির নম্বরপত্র ও সার্টিফিকেট দাপ্তরিক নোটিশে মোনেম খানকে শহীদ বলে উল্লেখ করা হতো। এছাড়াও স্কুলটির মনোগ্রামে রয়েছে চাঁদ তারার পাকিস্তানি পতাকার চিহ্ন। অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো এবং এই কাজে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে এই স্কুলটির জমি সরকারি খাতে দেওয়ার জন্য দাবি জানাবো। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে বন্ধ করে দেয় মহাবিভাগে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা। আমাদের সুযোগ দেওয়া হোক, আমরা সেগুলি কারেক্ট করে আমরা আবার নতুনভাবে আমরা স্কুলটা ই করতে চাই। আমরা মনোগ্রাম চেঞ্জ করবো, বাট আমাদের স্কুলটা বন্ধ না জানি করে। বাচ্চা পড়তেছে, বাচ্চার মন নষ্ট, আমার বাচ্চার যে বয়সে মনে একটা আঘাত, সেটা কে এনে দেবে? স্বাধীনতা বিরোধীরা মোনেম খার স্মৃতি বাঁচিয়ে রাখতে স্কুলটি প্রতিষ্ঠা করেছিল, এটি বন্ধ করায় খুশি এলাকাবাসী।